হরিদাস ঠাকুরের মহিমা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গৃহস্থ ও অধ্যাপক লীলা করছিলেন, তখন সমস্ত দেশ আধ্যাত্মিক বিষয়ে শূন্য ছিল। যদিও কেউ গীতা ভাগবত আদি শাস্ত্রসমূহের ব্যাখ্যা করত, কিন্তু তাদের সে ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি করাই জীবনের উদ্দেশ্য তা শোনা যেত না। অতি অল্প সংখ্যক শুদ্ধ ভক্ত সম্মিলিতভাবে নির্জনে পরস্পর হরিনাম সংকীর্তন করতেন, তা দেখে সকলেই তাদের পরিহাস ও নির্যাতন করত। ভক্তগণ তাদের মনের বেদনা কাকে বলবেন? এমন সময় নদিয়ায় হরিদাস ঠাকুর এসে উপস্থিত হন। হরিদাস ঠাকুর বর্তমান বাংলাদেশের যশোর জেলার বুড়ন গ্রামে যবনকুলে আবির্ভূত হন। তার কৃপার প্রভাবে সেই স্থানে হরিনাম সংকীর্তনের ব্যাপক প্রচার হয়। তিনি গঙ্গা তীরে বাস করার মানসে প্রথমে নদিয়া জেলার ফুলিয়ায় এবং তারপর শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হন। হরিদাস ঠাকুর সর্বদা হরিনাম সংকীর্তনে মগ্ন ছিলেন। তা দর্শন করে ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ তাঁর প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল হলেন। এমন সময় হরিদাস ঠাকুরের বিরুদ্ধে মুলুক অধিপতির নিকটে মহাপাপী কাজী অভিযোগ করলেন যে হরিদাস ঠাকুর যবনকুলে আবির্ভূত হয়েও হিন্দুর ভগবানের নাম কীর্তন ও প্রচার করছেন। মুলুকপতি হরিদাস ঠাকুরকে ধরে আনার জন্য সৈনিক পাঠালে তিনি নির্ভয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে যবনাধিপতিকে দর্শন দিলেন। কারাগারে বন্দী কয়েদিরা ঠাকুর হরিদাসকে দর্শন করার জন্য কারারক্ষকের কাছে বিশেষভাবে অনুনয় বিনয় করলে হরিদাস ঠাকুর কারাগারে এসে কয়েদিদের বিষয় বাসনা ভুলে সর্বদা হরিনাম কীর্তন করার উপদেশ দিলেন। মুসলমান অধিপতি হরিদাস ঠাকুরকে হিন্দু ধর্ম গ্রহণের কারণ জিজ্ঞাসা করলে হরিদাস ঠাকুর উত্তরে জানালেন যে সকলেরই ঈশ্বর এক অদ্বৈত জ্ঞানতত্ত্ব, তিনি পরমাত্মারূপে সকলের হৃদয়ে অবস্থান করেন এবং যাকে যেভাবে পরিচালিত করেন সে সেভাবেই কাজ করে। মুলুকপতি হরিদাস ঠাকুরকে শাস্তির ভয় দেখিয়ে নিজের মুসলমান ধর্ম পালন করতে নির্দেশ দিল। হরিদাস ঠাকুর বললেন যে তাঁর শরীর যদি খণ্ড খণ্ড হয়ে যায়, শরীর থেকে প্রাণ যদি বেরো হয়ে যায়, তবুও তিনি হরিনাম সংকীর্তন ছাড়বেন না, কারণ এটি জীবের প্রকৃত ধর্ম। কাজীর আদেশ অনুসারে 22 বাজারে দুষ্টগণ অতি নিষ্ঠুরভাবে ঠাকুরকে বেত্রাঘাত করতে লাগল, তবু হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গে কোনো প্রকার দুঃখের চিহ্ন প্রকাশিত হল না বা প্রাণত্যাগ করলেন না। তা দেখে মুলুকপতির অনুচরেরা বিস্মিত হল। হরিনাম সংকীর্তনের আনন্দে হরিদাস ঠাকুর সর্বক্ষণ মগ্ন থাকায় প্রহ্লাদ মহারাজের ন্যায় এত কঠোর বেত্রাঘাতেও তাঁর কোনো কষ্ট হল না, বরং তিনি অত্যাচারীদের মহাবৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করার জন্য ভগবানের নিকট প্রার্থনা করছিলেন। হরিদাস ঠাকুর যখন জানতে পারলেন তিনি দেহত্যাগ না করলে এই সৈনিকদের প্রাণদণ্ড হবে, তখন তিনি সমাধিস্থ হলেন। তখন তাঁর শরীরে বিশ্বম্ভরের অধিষ্ঠান হওয়ায় শত চেষ্টা করেও সৈনিকেরা হরিদাস ঠাকুরকে নড়াতে পারল না। পাষণ্ডী কাজী হরিদাস ঠাকুরের যাতে অসদ্গতি হয় সেই জন্য তাকে কবর না দিয়ে গঙ্গায় নিক্ষেপ করতে নির্দেশ দিল। এইভাবে হরিদাস ঠাকুর গঙ্গায় ভাসতে ভাসতে যখন বাহ্যদশা ফিরে পেলেন, তখন পুনরায় হরিনাম সংকীর্তন করতে করতে ফুলিয়া গ্রামে এলেন। যবনগণ হরিদাস ঠাকুরের ঐশ্বর্য দর্শন করে সকলে অভিভূত হয়ে পীর জ্ঞান করতে লাগলেন। মুলুকপতি এসে জোর হাতে তাঁর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাঁর রাজ্যে হরিনাম সংকীর্তন করার জন্য অনুমতি প্রদান করলেন। ফুলিয়ার ব্রাহ্মণ সমাজ পুনরায় হরিদাস ঠাকুরকে পেয়ে
विशेष भावे आनंदित हलन। हरिदास ठाकुर दैन्य भावे बोलें जे विष्णुनिंदा श्रवण करार फले तार महा अपराध हुए छिलो, किन्तु सौभाग्यवशत भगवान कृपा करे एई अल्प शास्ति प्रदान करलें। गंगा तीरे एक गुहाय जेखने एक भयंकर साप थाकतो सेखने हरिदास ठाकुर प्रतिदिन 3 লক্ষ हरिनाम जप करते लागलें। সেই সাপ হরিদাস ঠাকুরের ইচ্ছাক্রমে সেই স্থান ত্যাগ করে চলে যায়। একদিন কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে এক সাপুড়িয়া কালীয় দহে শ্রীকৃষ্ণের লীলার মাহাত্ম্য কীর্তন করছিলেন। হরিদাস ঠাকুর তা শ্রবণ করে কৃষ্ণপ্রেমে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ করলেন, মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, তাঁর স্ত্রী চরণধুলি সকলই অঙ্গে লেপন করতে লাগল। এই ভাব দর্শন করে এক কপট ব্রাহ্মণ আরও বেশি প্রতিষ্ঠা লাভের আশায় কীর্তনের মাঝে আছাড় খেয়ে পড়ল। তৎক্ষণাৎ সেই সাপুড়ে তাকে বেত্রাঘাতে জর্জরিত করলে সেই ব্রাহ্মণ সেই স্থান ত্যাগ করল। তারপর সেই সাপুড়ে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করতে শুরু করলেন। হরিদাস ঠাকুরের নৃত্যে স্বয়ং শ্রীকৃষ্ণ নৃত্য করেন। এই নৃত্য দর্শন করে ব্রহ্মাণ্ড পবিত্র হয়, তাঁর হৃদয়ে সর্বদা শ্রীকৃষ্ণচন্দ্র বিরাজ করেন, ব্রহ্মা শিব তাঁর সঙ্গ লাভের প্রার্থনা করেন। বেদের সত্যতা রক্ষা করার জন্য তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছেন, তাকে দর্শন করলেই জীবের কর্মবন্ধন নাশ হয়, তাঁর নাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণধাম প্রাপ্তি হয়। সাপুড়ের মুখে হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করে সকলে অত্যন্ত আনন্দিত হলেন। সেই সময় পাষণ্ডীরা উচ্চস্বর হরিনামের বিরোধিতা করতেন, উচ্চস্বর হরিনাম করলে তাদের শান্তি ভঙ্গ হয় ও দুর্ভিক্ষ হয়, এইভাবে বিচার করত। হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে উচ্চস্বরে হরিনাম করতে নিষেধ করেন এবং জাতি বুদ্ধি দোষে দুষ্ট হয়ে হরিদাস ঠাকুরের নাক কান কাটতে চাইলেন। হরিদাস ঠাকুর উচ্চস্বরে হরিনামের মাহাত্ম্য শাস্ত্রসম্মতভাবে প্রতিষ্ঠা করলেন। কিছুদিনের মধ্যেই সেই ব্রাহ্মণের বসন্ত রোগে নাক কান খসে যায়। তারপর শ্রী হরিদাস ঠাকুর শ্রী অদ্বৈতাদি শুদ্ধ ভক্তগণের সঙ্গ লালসায় নবদ্বীপে গমন করলেন।